মাত্র তিনটে জিনিস জানলে তুমি একজন ভালো ফটোগ্রাফার হতে পারবে, প্রফেশনালি তুমি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে পারবে। এই তিনটে জিনিস কি সেটাই তোমাদের আজকে ভিডিওতে জানাবো। ভেরি ইনফরমেটিভ ভিডিও, যেগুলো অন্যান্য ইউটিউবার্সরা তোমাকে কিন্তু বলবে না, কারণ সেটা যদি বলে সে একজন রাইভাল বা প্রতিদ্বন্দ্বী তৈরি করে দেবে। একজন পার্ট টাইম ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারো, ফুল টাইম প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারো, যদি জেনে যাও এই তিনটে জিনিসের কম্বিনেশন। তো সি সাচ ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্টস তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো ভালো ছবি তুলতে গেলে আমাদের প্রথম যে জিনিসটি দরকার লাগে সেটি হচ্ছে হলো আমাদের একটি সাবজেক্টকে বা অবজেক্টকে এক্সপোজার করা, মানে কী করে সেটা এক্সপোজ করব প্রপারলি, সেটাকে শার্পলি আমরা ছবি তুলব। এই এক্সপোজার বলে হেডিং করা নাম্বার ওয়ান। এই এক্সপোজারের আন্ডারে আবার তিনটে জিনিস রয়েছে। এই তিনটে জিনিস কী কী? এই তিনটে জিনিসের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হলো ISO, নাম্বার টু হচ্ছে হলো শাটার স্পিড, নাম্বার থ্রি হচ্ছে হলো আমাদের অ্যাপারচার। অ্যাপারচার, ISO, শাটার স্পিড নিয়ে আলাদা আলাদা ভিডিও করে দেবো। জাস্ট তোমরা একটা ফর্মালি আইডিয়াসটা ক্লিয়ার করে নাও যে কোন জিনিসগুলো দরকার। এই তিনটে জিনিসই হচ্ছে হলো আমাদের ফটোকে এক্সপোজ করতে, অবজেক্টকে এক্সপোজ করতে, শার্প ছবি তুলতে সাহায্য করে। এই তিনটে নিয়ে ক্লিয়ার ভিডিও নেক্সট তাড়াতাড়ি আসবে। নেক্সট দু নম্বর পয়েন্টই হচ্ছে হলো আমাদের ক্যামেরার মধ্যে থাকা আমাদের লাইট সেটআপ। ক্যামেরার মধ্যে হচ্ছে হলো দুটি জিনিস রয়েছে, দুটো লাইট সেটআপ, যেটা ক্যামেরার মধ্যে আমি যে ছবিটা তুলছি সেই ছবিটার লাইটটাকে কী করে অ্যাডজাস্ট করে। নাম্বার ওয়ান হচ্ছে হলো হোয়াইট ব্যালেন্স বা কেলভিন। হোয়াইট ব্যালেন্সটাকে কেলভিন আমরা বিচার করি, মানে একটা ছবির টেম্পারেচার কেমন থাকে। ব্লুইশ ছবি, রেডিশ ছবি, ইয়োলিশ ছবি, হলদে হলদে ছবি, লাল লাল ছবি, ব্লু ব্লু ছবি, এই যে টেম্পারেচার বা ডিগ্রি, এইটা আমরা ডিসাইড করি হচ্ছে কেলভিন বা আমাদের ওভারঅল আমাদের হোয়াইট ব্যালেন্সের মাধ্যমে। এবং এর সঙ্গে রয়েছে মিটারিং ডিগ্রি। মিটারিং, মিটারিং আমার তিন রকম হয়। মিটারিং নিয়ে আলাদা সেপারেট ক্লাস যখন করবো কমপ্লিটলি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। মিটারিং তিন প্রকারের হয়, ম্যাট্রিক্স মিটারিং, স্পট মিটারিং, সেন্টার মিটারিং। এই দুটো দিয়ে আমরা ক্যামেরার মাধ্যম দিয়ে সাবজেক্টের লাইট আমরা ডিনোট করে থাকি। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। নাম্বার থ্রি হচ্ছে হলো এক্সটার্নাল লাইট। এক্সটার্নাল লাইট আবার দু রকমের হয়, একটা আর্টিফিশিয়াল লাইট, একটা ন্যাচারাল লাইট। ন্যাচারাল লাইট হচ্ছে হলো সূর্যের আলো আর জানলা দিয়ে যে আলো আসছে, আর আর্টিফিশিয়াল লাইট হচ্ছে হলো আমরা যে কৃত্রিমভাবে লাইটের সেট আপটা করে থাকি। এই আর্টিফিশিয়াল লাইটের মধ্যে আবার খুব ইম্পর্ট্যান্ট একটা সোর্স হচ্ছে হলো থ্রি পয়েন্ট লার্নিং। একটা হচ্ছে কি লাইট থাকছে, মেন লাইট, একটা থাকছে ফিল লাইট, মানে বাকি অংশগুলোকে ফিল আপ করাচ্ছে, এবং তৃতীয় থাকছে হচ্ছে আমাদের কাটার লাইট। এই তিনটে লাইটের কম্বিনেশন। তাহলে আমি কী বললাম, নাম্বার ওয়ান বললাম হচ্ছে হলো সাবজেক্ট কী কী করে এক্সপোজ করব, ওকে, সেটাকে আমাদের ঠিক করতে হবে আমাদের ISO, শাটার স্পিড এবং আমাদের অ্যাপারচার দিয়ে। নাম্বার টু বললাম ক্যামেরার ভেতরে যে লাইটের সেটিং আছে সেটাকে ঠিক করতে হবে হোয়াইট ব্যালেন্স, কেলভিন এবং আমাদের মিটারিং দিয়ে। থার্ড বললাম হচ্ছে হলো আমাদের ওভারঅল একটি প্রপার ভালোর জন্য, ভালো ছবির জন্য আলো দরকার, সে আলোর সেটআপ। চতুর্থ একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে বলবো যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে হলো কম্পোজিশন। ওটা অ্যাকচুয়ালি ছবি তোলার থেকে ছবিটাকে সুন্দর করে স্টোরি টেলিং করতে আমাদের হেল্প হয়। কম্পোজিশন, কম্পোজিশন মানে হচ্ছে হলো কম্পোজিশন অনেকগুলো ভাগ রয়েছে। সাবজেক্টকে আমি আমার টোটাল ফ্রেম, এই ফ্রেমের মধ্যে কোনখানে বসাবো, মিডিলে বসাবো, সাইডে বসাবো, কোনায় বসাবো, একদম রাইট করে বসাবো, কিন্তু কেন বসাবো, ওই ছবিটি কি স্টোরি হচ্ছে। আবার সিঙ্গেল একজন মানুষ থাকলে তার ছবির কম্পোজিশন একরকম হবে, আবার গ্রুপ লোকজন থাকলে তার কম্পোজিশন আরেক রকম থাকবে। এটাও আগামী ক্লাসেসগুলোতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো সবার আগে বোঝার চেষ্টা করো, ফটোগ্রাফি এমন একটা প্রফেশন যেটা তুমি করে কোনো চাকরির এই বাঁধন থেকে মুক্ত হয়ে যেতে পারো। তুমি একজন ওয়েডিং ফটোগ্রাফার হতে পারো, তুমি মডেল ফটোগ্রাফার হতে পারো, ফ্যাশন ফটোগ্রাফার হতে পারো, তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারো, স্ট্রিট ফটোগ্রাফার হতে পারো, প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারো, তুমি সিনেমায় ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারো, ফটো জার্নালিস্ট হতে পারো বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে। এবং ভালো ক্যারিয়ার করতে গেলে প্রপার ট্রেনিংয়ের প্রচণ্ড দরকার। দেখো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, প্রপারলি ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি যদি শিখতে চাও নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করো এবং সিক্স মান্থসের ছোট্ট ক্র্যাশ কোর্স করে নাও সামান্য টাকা খরচা করে, অ্যান্ড বি আ প্রফেশনাল ফটোগ্রাফার। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। এরকম যদি তোমরা আরও ভালো ভালো ভিডিও চাও তাহলে অবশ্যই জানাও, তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো। ফটোগ্রাফি শেখাবো অনলাইনে যতটা সম্ভব হয়, হোপস এটা তোমাদের ফটোগ্রাফার হিসেবে, সিনেমাটোগ্রাফার হিসেবে তোমার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমাদের।